নমস্কার বন্ধুরা, লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি তালের আরেকটি পিঠে রেসিপি নিয়ে, তালের পাতা সিদ্ধ পিঠে। এটি আমার শাশুড়ি মা বানিয়েছে। শাশুড়ি মায়ের হাতের তৈরি আরেকটি পিঠে রেসিপি নিয়ে চলে এলাম। যারা যারা তাল পিঠে খেতে ভালোবাসো তাদের জন্য তালের রেসিপি। দেখো এই পিঠেটা এবারে কীভাবে বানানো হয় শুরু করি চলো। দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে কতগুলো পাতা, এটা হচ্ছে টগর পাতা, আর আগে যেটা দেখলে ওটা চালতা পাতা, আর এখানে আছে কাঁঠাল পাতা, আর এটা হচ্ছে শাল পাতা। এই পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর দেখো ডগাগুলো একটু করে কেটে নেব, দুটো সাইড থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। হ্যাঁ, তারপর পাতাগুলো ধোয়া আছে, ধুয়ে এগুলো মুছে নেব, কাটা হয়ে গেলে সব মুছে, আর এর অল্প একটু করে সর্ষের তেল বুলিয়ে নেব। তেল দিতেও পারো, আবার কেউ নাও দিতে পারো। সব পাতাগুলো এইভাবে কেটে নিয়ে তারপর পিঠেটা বানাবো। দেখো দুটো দিকে অল্প অল্প কেটে নেওয়া হয়েছে। এরপর দেখো একটা হাঁড়ির মধ্যে জল দেওয়া হয়েছে, ওর মধ্যে ওই যে তালের যে মাথার দিকে যে খোলাগুলো থাকে না, ওই খোলাগুলো দেওয়া হলো, আর কিছু দেখো কাঁঠাল পাতা দেওয়া হয়ে গেছে। এর উপর একটা বড় শাল পাতা দিয়ে দেওয়া হচ্ছে। দেখ ভালো করে দেখো কীভাবে এটা বানানো হচ্ছে। দেখো ওই কাঁঠাল পাতাগুলো হাঁড়িটার মধ্যে জল দেওয়া হলো, তার মধ্যে দিয়ে দেওয়া হলো, এবার একটা বড় সেলাই করা শাল পাতা দিয়ে এটা চাপা দিয়ে দেওয়া হলো। এরপরে এই হাঁড়িটা উনুনের মধ্যে বসিয়ে দেওয়া হবে। দেখো দুটো পাতা দিয়ে ঢাকা দেওয়া হলো, এটা উনুনে মাটির উনুনে বসিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো পিঠেটা বানানোর জন্য খোয়া ক্ষীর আর ছানা দুটোই নিয়ে নিয়েছি আমি আজকে। খোয়া ক্ষীর বা চাচি, যে আমরা চাচি বলি এখানে, আর ছানা, এই দুটো দিয়েই পিঠেটা বানাবো। এই ছানার মধ্যে দেখো দু চামচ বড় চামচে চিনি নিয়ে নিচ্ছি, তারপর এটা খুব ভালোভাবে মেখে নেব ছানাটা। আর এই খয়া ক্ষীর বা ছানাটা এগুলো আমাদের সব বাড়ির তৈরি, বাড়ির গরুর দুধের তৈরি, আমরা নিজেরাই এই খয়া ক্ষীরটা বানিয়েছি, এটা কেনা নয়। দেখো ছানাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই পিঠেটা বানানোর জন্য ছানা আর খয়া ক্ষীর এই দুটো দিয়েই আমি আজকে দেখাবো। তোমরা চাইলে শুধু ছানারও বানাতে পারো, আর না হলে খয়া ক্ষীর, খয়া ক্ষীরটা দিলে না বেশি টেস্ট হয়, অসাধারণ স্বাদ হয়। এই দেখো বানানো হয়ে গেছে, আমি কিছুটা খয়া ক্ষীর নিয়ে নিলাম, বাকিটা রেখে দেব। এরপর দেখো আমার পাতাগুলো সব ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এটা চালতা পাতা, আমি আজকে চার রকম পাতার পিঠে বানানো দেখাবো। এটা হচ্ছে শাল পাতা, শাল পাতা, কাঁঠাল পাতা, চালতা পাতা আর টগর পাতা। এই চারটে পাতাতে কিন্তু বন্ধুরা এই পিঠেটা বানানো হয়, অন্য কোনো পাতাতে বানানো যাবে না। আর এখানে দেখো তালের পাল্প নিয়েছি বড় বড় দুবাটি, আর তালের পাল্পটা তো আগের থেকে তোমরা দেখেছো আগের রেসিপিতে, এটা ফোটানো ছিল চিনি আর নুন দিয়ে, ওই জন্য আর চিনি বা নুন দিচ্ছি না। এখানে এক বাটি চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি গুঁড়ো দিয়ে দিলাম, আরও এক বাটি দিয়ে দিচ্ছি। দেখো কীভাবে মাখা হচ্ছে, খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। আর এই পিঠের মধ্যে কোনো রকম জল ইউজ করা যাবে না, আর বেশি চালের গুঁড়ি হলে কী হয় জানো তো, পিঠেটা শক্ত হয়ে যায়। চালের গুঁড়িটা যত কম দেওয়া যায় তত পিঠেটা নরম হয়, একদম তুলতুলে হয়। আরও কিছু চালের গুঁড়ি লাগবে, এখানে দু বাটি চালের গুঁড়ি দিয়ে মাখা হয়েছে, আরও এক বাটি লাগবে। দেখো আরেক বাটি চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি, এটা কেনা গুঁড়ি নয়, এটা আমাদের বাড়ির তৈরি চালের গুঁড়ো। আর আমাদের আতপ চালটাও বাড়ির তৈরি, বাড়িতে চাষ করা হয় আতপ চাল, সেই আতপ চাল থেকে মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ওই চালের গুঁড়োটাকে চালনিতে করে চেলে নিয়েছি, তারপর এটাতে পিঠে বানাচ্ছি। দেখো এটা খুব ভালোভাবে মেখে নি, আমার শাশুড়িমা মেখে নিচ্ছে, আমি ক্যামেরাটা ধরে আছি তো ওই জন্য আমিও মাখতে পারি, কিন্তু ক্যামেরাটা ধরে আছি বলে শাশুড়িমা ভালোভাবে মেখে নিচ্ছে, আর চালের গুঁড়ো লাগবে না। ভালোভাবে মাখা হয়ে গেল, আর খুব পাতলা হলে না পিঠেটা বানানো যাবে না পাতার মধ্যে। দেখো তিন বাটি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি,
বানানো হয়ে গেছে। এইভাবে দেখো এবারে কিভাবে বানানো হচ্ছে পাতার মধ্যে। এটা একটা টগর পাতা নেওয়া হয়েছে, এরপর এর উপরে ব্যাটারটা, চালের গুঁড়ো আর তালের ব্যাটারটা কিভাবে দিচ্ছি দেখো, ভালোভাবে দেখো। দিয়ে দিচ্ছি শাশুড়ি মা একটা চালতা পাতা, তার উপরে নিয়ে নিচ্ছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি খয়া ক্ষীর। আমি কতকগুলো পিঠিয়ে খয়া ক্ষীর দিয়ে বানাবো আর কতকগুলো ছানা দিয়ে বানাবো। এরপর দেখো দিয়ে দিলাম, এইভাবে মুড়ে নিচ্ছি। দেখছো কিভাবে বানাচ্ছি, ভালোভাবে দেখে নিও। শাশুড়ি মা একটা একটা পাতায় দিয়ে দিচ্ছে আর আমি একটা একটা করে এবারে ছানা দিয়ে দিলাম। একটা পিঠেতে ছানা আর একটাতে খয়া ক্ষীর, এইভাবে সমস্ত পুরগুলো পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে দিচ্ছি, এভাবে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি, তারপর সাইড থেকে মুড়ে নিচ্ছি। দেখো কিভাবে বানাচ্ছি, এভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা এই পিঠেটা না, যদি একবার কেউ খেয়েছো এর স্বাদ ভুলতে পারবে না, অসাধারণের স্বাদ। আর একদম নরম তুলতুলে পিঠেগুলো হয়, আর এর মধ্যে তো কোনো তেল টেল নেই। স্বাস্থ্যের পক্ষে পিঠেটা খুব ভালো, সেদ্ধ পিঠে খেতে অপূর্ব অসাধারণ। একবার খেলে স্বাদ আর তোমরা কেউ ভুলবে না। দেখো আমি এবার এর মধ্যে খয়া ক্ষীর একটাতে আর একটাতে করে ছানা দিয়ে বানিয়ে নিচ্ছি, পুরগুলো ভিতরে দিয়ে এবার সাইড থেকে মুড়ে নিচ্ছি। দেখো কিভাবে বানাচ্ছি, আর এই পিঠেটা একবার হলেও তোমরা বানাবে, বানিয়ে খেয়ে তারপর বলবে যে কীরকম লাগলো। সত্যি এর স্বাদ কিন্তু অপূর্ব। দেখো এভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আমি, একটা একটা একটাতে খয়া ক্ষীর আর একটাতে ছানা, এইভাবে বানাচ্ছি। তোমরা যদি ছানা বা খয়া ক্ষীর একসাথে মিক্সড করে পুরটা দাও সেটাও হবে। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, তোমরা একসাথে মিশিয়ে নিয়েও দিতে পারো, ছানা আর খয়া ক্ষীরটাকে একসাথে মেখে নিয়েও দিতে পারো, ওটাও খেতে স্বাদ হয়। এভাবে দেখো কিভাবে, তখন লম্বা লম্বা আমি বানাচ্ছিলাম, এবারে ছোটো ছোটো করে বানিয়ে নিলাম। অনেকগুলো পিঠে তো অনেক সময় লাগছে বানাতে, এগুলো দুদিন তিন দিন ধরে খাওয়া যায়, ফ্রিজে রেখেও খাওয়া যায়, ফ্রিজে রেখে খেতে পারো। এই দেখো এবারে এটা আমি এইভাবে ছোটো ছোটো করেও বানিয়ে নিচ্ছি, কিছু কিছু লম্বা লম্বা। এই দেখো সব পিঠে আমার বানানো হয়ে গেছে। এরপর ওই যে হাঁড়িটা দেখলে উনুনে বসানো আছে, এই হাঁড়িটায় দেখো গরম হয়ে গেছে, এর থেকে দেখো ধোঁয়া উঠছে। এবারে ওই পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখো ওর উপরে সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি। একবারে দেওয়া যাবে না, অনেকগুলো পিঠে আছে তো দুবারে করতে হবে। দেখো সমস্ত পিঠেগুলো দিয়ে দেওয়া হলো, এরপর এটা ঢাকা দিয়ে দেওয়া হবে। ঢাকা দিয়ে এক ঘন্টার মতন এটা ঢাকা দেওয়া থাকবে। এক ঘন্টা পরে ঢাকনা খুলে বার করে নেব পিঠেগুলো। আর তোমরা একটা সহজ পদ্ধতিতে বানাতে পারো, ওই গ্যাসের মধ্যে না একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিও, জল যখন ফুটে যাবে ওর মধ্যে যে ছিদ্র ছিদ্র যে থালা বা পাত্র পাওয়া যায় না, ওটা চাপিয়ে দেবে, তার উপরে এই পিঠেগুলো দিয়ে দেবে, তারপর ঢাকা দিয়ে দিবে, দেখবে কিছুক্ষণ খুললেই পিঠে হয়ে যাবে। এই দেখো আমার পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, হাঁড়ির থেকে বার করে নিয়েছি। আর একদম গরম আছে তো, গরম থাকলে খুলতে চায় না পাতা থেকে, একটু ঠান্ডা হলে অনায়াসেই এই পিঠেগুলো খুলে যায়। দেখো এটা খুলতে পারলাম না, গরম গরম আছে তো, গরম অবস্থায় খোলা যায় না, একদম গরম অবস্থায় না এই পিঠেগুলো খেতেও খুব একটা ভালো লাগে না, একদম একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো। দেখো কীরকম তুলতুলে হয়েছে দেখছো, একদম নরম তুলতুলে। আর ভিতরে দেখো ছানার পুরটা দেখাচ্ছে, খেতে বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যায়, এত স্বাদ আর সুস্বাদু তোমরা না খেলে বুঝতে পারবে না, অসাধারণ এই পিঠে। তালের যত পিঠেতে আমি রেসিপি দেখিয়েছি সব থেকে কিন্তু এই পিঠেটার স্বাদ। তো বন্ধুরা কীরকম লাগলো আমার এই পিঠের রেসিপিটা আজকে, পাতা সিদ্ধ আমার শাশুড়িমায়ের বানানো পাতা সিদ্ধ রেসিপিটা, ওই তালের পাতা পিঠের রেসিপিটা বলো তোমরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো,
আর যারা আমার চ্যানেলটি নতুন আসছো, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা দেখো এত কষ্ট করে পিঠেগুলো বানাচ্ছি, দেখছো তো কত কষ্ট করে বানালাম। পিঠেটা বানানো খুব কষ্ট জানো, তোমরা ফুল ওয়াচ করে দেখো, দেখো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, রান্না দেখাচ্ছি, ফুল ওয়াচ করে তোমরা দেখছো না, কমেন্ট করে চলে যাচ্ছে। এরকম করো না বন্ধুরা, টেনে টেনে দেখো না, দেখলে একটু ফুল দেখো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা তোমরা ঘিরিয়ে